আর আমার অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমি আপনার কাছে করতে চাই যেগুলোর সমাধান আমার কাছে নাই আমি মনে করি আপনি এগুলো সমাধান করতে পারবেন ভাই আমি যে সব প্রশ্ন সমাধান করতে পারবো এটা তো মনে করাটা ঠিক না তারপর আপনি প্রশ্ন করতে পারেন আমি দেখি যদি পারি আপনি এমন একজন আপনি এমন একজন ব্যক্তি এত কিছু এ করে এখনই ভাবে আপনি সাকসেসে আছেন তা আপনি ছাড়া আমার মনে আপনিই পারবেন যেরকম আমার প্রশ্নগুলো কি আপনাকে করতে বলতে পারি হ্যাঁ বলেন শুনি আমি আগে প্রশ্ন যেরকম আমরা নারী যাতে নারী যা নারীদেরকে বলা হয় যেরকম একটা নারীদের বিয়ে হয় তাকে আমরা দেখলে চিনতে পারি কিন্তু একটা পুরুষকে দেখলে কখনো চিনতে পারি না তার বিয়ে হয়েছে কিনা তো সেটা এই যুগে কি এরকম মানে একটা পুরুষ বিয়ে বসে তাকে যাতে বোঝা যায় যাতে বোঝা যায় যাতে এই কারণে কিন্তু অনেক না চিহ্ন দিয়ে কিছু হবে না কিন্তু একটা নারী কে চিনা দেয় বিয়ে হলে কিন্তু একটা পুরুষের কোনোই থাকে না এতে কিন্তু অনেক নারী প্রতারণা প্রতারণার শিকার হয় হ্যালো হ্যালো সরি ভাই আমি মানে মিউট করে কথা বলছিলাম সরি আমি আপনাকে জিজ্ঞেস যেটা জিজ্ঞেস করছি যে নারীকে চেনা যায় কিভাবে কোন পদ্ধতিতে চেনা যায় মানে আপনি কি সিঁদুরের কথা বলছেন হ্যাঁ সিঁদুর শাকা সিঁদুরে তারপরে তা ছিল মুসলিমদের নাকফুল না মুসলিমদের মধ্যে তো নাকফুলের সিস্টেম নাই মুসলিম এটা তো ইসলামে নাই এটা তো ভারতীয় উপমহাদেশে এরা পরে কিন্তু এটা তো ইসলামে নাই নাকফুল পরা তাহলে আবার প্রশ্নটা আছে এটা আপনি আমি অতটা বলুন আপনার সাথে আরো কিছু কথা আছে যেগুলো ধর্ষণ যে মেয়েদের ধর্ষণ করে বর্তমান যুগ এরকম হয়েছে পুরুষ প্রশ্নের উত্তরটা আগে একটু দিয়ে নি হ্যাঁ ইউরোপে তো ইউরোপ আমেরিকাতে এরকম সিস্টেম আছে যে আপনি যদি তাহলে ছেলেটা একটা আংটি পরে মেয়েটা একটা আংটি পরে এটা শুনেছেন না এই আঙ্গুলে একটা আংটি পরে আমেরিকার তো দাদা আমি বলতে পারবো না কারণ আমি ওই হতে ছিল বাংলাদেশি আচ্ছা এটা ইউরোপ আমেরিকাতে পরে আংটি পরে যদি আপনি এরকম কোনো একটা ইয়া চান যে পুরুষকে যেন চেনা যায় নারীকে যেন চেনা যায় তাহলে আপনি আংটি পড়তে পারেন এখানে আঙ্গুলে একটা আংটি পড়তে পারেন এই আংটিটা দ্বারা মিন করে যে আপনারা কমিটেড বা এঙ্গেজড বা আপনারা একটা রিলেশনশিপে আছেন এটা মিন করে আর যদি আংটি না থাকে তখন বোঝা যায় যে সে ফ্রি সে হচ্ছে গিয়ে ঠিক আছে দাদা আপনি তো বলছেন এখন এখানে ছিল শাকা কখনো খুলবে না খুলবে না সেটা গেল আর একটা পুরুষ কখনো সেটা রাখবে না নিজেকে বাইরে করার জন্য এ করার জন্য একটা যে ছেলেরা প্রতারণা করে তারা কখন এটা মানে আংটিটা খুললে তো সে ফ্রি বোঝা যাচ্ছে না আপনি কি পার্মানেন্ট কোনো ইয়া লাগিয়ে দিতে যাচ্ছেন না কপালে একটা ট্যাটু করে দিতে যাচ্ছেন যে বিবাহিত এটা তো ঠিক হবে না ভাই এটা তো মানবাধিকার লঙ্ঘন না কপাল না হাতে কাইয়ে দিব চিহ্ন যা তার হয়েছে এইটি চিহ্নটা থাকবে হাতে যেটা তুমি এরকম করতে পারো মেয়েদের যে সিঁদুরে যে সিস্টেমটা এটা তো একটা বাজে সিস্টেম কারণ এই সিস্টেমটা দ্বারা বোঝা যায় বা শাখা সিঁদুর এই জিনিসগুলো তো একটা বাজে সিস্টেম এই যে সিঁদুরটা সিঁদুরটা দ্বারা যেটা বোঝা যায় যে সে তার তার যে অঙ্গ তার যে গুপ্তাঙ্গ সেইটা রক্তাক্ত হয়েছে হ্যাঁ মানে হচ্ছে গিয়ে সে ভার্জিন না এই জিনিসটা বোঝা যায় এবং শাখা সিঁদুর দ্বারা যে জিনিসটা বোঝা যায় যে সে হচ্ছে এখন আরেকজনের অধীনে দাসত্ব গ্রহণ করছে সে আরেকজনের অধীনে এই প্রাচীন যে দাস দাসী তাদেরকে এই যে শাখা সিঁদুর মানে যে বড় বড় হাতের ভিতরে বড় বড় বালা পরাইতো সেখান থেকে এই জিনিসগুলো আসছে এবং বাংলা ভাষায় বা সংস্কৃততে বা হিন্দিতে যে স্বামী বা শামি শব্দটা আছেই শামি শব্দটার মিনিংটা হচ্ছে প্রভু ঠিক আছে আর স্ত্রী শব্দটার মিনিংটা হচ্ছে যে কৃতদাসী দাসীর সমপর্যায়ে হ্যাঁ শামি হচ্ছে প্রভু এবং এরা হচ্ছে দাসী এই কনসেপ্টগুলো তো এখন আমরা চেঞ্জ করে বলার সময় আসছে এই কনসেপ্টগুলো তো এখন আর আরেকটা যেটা হাইটা প্রশ্ন উত্তর দিলেন কিন্তু আমি বলছি যে আপনার কথা বলে ঠিক আছে কিন্তু এই গুলা যে একটা ছেলের পার্মানেন্ট একটা মেয়ে মানে যে কৃতদাসী বা একটা ছেলের এগুলোকে যদি বোঝা যায় এটা কি বোঝা দেওয়াটা কি খারাপ অবশ্যই একজন মানুষ আরেকজন মানুষের দাসী কেন হবে কৃতদাসী বা দাসী কেন হবে বা মানুষ আরেকজন মানুষের কেন হবে না এটা তো দাসী বলাটা ঠিক না এটা তো মেয়ে তাদের এটা আসলে যে যারা এটা বের করেছে এটা एक्चुअली কি কথাগুলো একদমই দগন্য খারাপ হ্যাঁ কিন্তু সেই কথাগুলো একজন মানুষ আরেকজন মানুষের দাসী দাসী কেন হবে আর একজন স্বামী বা তার প্রভু কেন হবে এটা তো মানে কনসেপ্টটাই তো খারাপ এই কনসেপ্টটাই খারাপ

প্রতিদিন পৃথিবীতে অজস্র নারী দর্শন হয় দর্শন হয় যে ছেলেরা দর্শন করে সেই এই যুগে সেই ছেলেদেরকে ধরে ধীরে যদি নারী বানা দেওয়া হয় তা আমার মনে হয় তাহলে সে বুঝবে নারী নারী জীবনের মূল্যবান তা বুঝতে পারতো না না এটা বাজে কথা বলছেন কোন মানুষের মানুষের মানবাধিকার যেগুলো আছে সেগুলো কোনো বিকৃতি ঘটাতে পারবেন না এটা প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার এই মৌলিক মানবাধিকার কেউ কারোটা হরণ করতে না সেটা ঠিক আছে কিন্তু এই যে যারা এগুলা করে এগুলা তো অধিকাংশ মানুষের শাস্তি হয় না শাস্তি হয় না সেটার জন্য যদি আপনি তাহলে বিচার ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা এদেরকে আরো আহ উন্নত করতে হবে যেন সেই তাদের বিচার হয় আহ যা যাদেরকে ধর্ষণ করা হয় তাদেরকে যেন সুষ্ঠু বিচারটা করা হয় কিন্তু একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিকৃতি করবেন এইটা তো মৌলিক মানবাধিকারের বিরুদ্ধে মৌলক সেটা ঠিক আছে আমার কথা হলো এইজন্য আপনাদের কাছে বলতেছি যে এগুলা তো সবকিছুর একটা মানে আপনাদের পৃথিবীতে এক সময় দেখা যায় যে ধর্মই থাকবে না মানুষ পৃথিবীতে মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম এটাই থাকবে এটাই থাকবে আপনি মানব আবার প্রতিহিংসামূলক বিচার ব্যবস্থার প্রস্তাব করতেছেন এটা কেমন কথা ভাই এটা তো প্রতিহিংসামূলক বিচার ব্যবস্থার কথা আপনি বলছেন এটা তো কোনো বিচার না এটা হচ্ছে একটা প্রতিহিংসা চরিতার্থ করা সেটার জন্য এটা মানে ভালো উপায় না যে তাদেরকে আরো কঠিন শাস্তি দিতে হবে কঠিন শাস্তি দিলে মানে আপনি বিচার হয় না আপনি বলতেছেন আবার বলতেছেন শাস্তি শাস্তিটা আরো কঠিন করে দিতে এটা চাইলে তো আরো বিচার হবে চলে এগুলো বর্বর সমাজে চলে যে হাত কেটা চুরি করলে হাত কেটা ফেলা তারপর পাথর ছিঁড়া জিনা করলে পাথর মেরা ফেলা এখন আপনি আবার বলতেছেন যে ওই ব্যাটারে ধরে নারী করে জিনিসপত্র কাইটা নাড়ি করে দেয় বিচার ব্যবস্থা কোন অবস্থাতেই সমর্থনযোগ্য না এগুলো হচ্ছে প্রাচীন বর বড় বিচার ব্যবস্থা যেগুলো আমরা পার করে আসছি এখন আর এগুলো সুযোগ নেই বেকু ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আমাদের ব্যাকস্টেজ ভর্তি হয়ে গেছে আমি আরেকজনের সাথে কথা বলতে হবে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আরেকজনের যুক্ত